কুড়িগ্রামে নদ নদীগুলোর তীব্র ভাঙনে গৃহহীন শত শত পরিবার, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। সরকারি কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ স্থানীয় ও জনপ্রতিনিধিদের। দ্রুত নদী রক্ষা প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার NextG N73। কুড়িগ্রাম চিলমারি উপজেলার করাই বরিশাল গ্রামের বাসিন্দা মিনারা বেগম বসতভিটা হারিয়ে সর্বশান্ত। ব্রহ্মপুত্র নদের ভাঙনে শেষ সম্বল রক্ষায় তার ব্যস্ততা। একই অবস্থা গ্রামের আরও 10-12টি পরিবারের। ভাঙনের কবলে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। বাচ্চা শুদ্ধ না খায় আসি, আর অল্পে না আছে, খড়ি খেয়ার নিয়ে আসি, জাগা জামি সব গেল নদীতে, সবই গেছে, এগুলো আছে নেকনে, খড়ি খেয়ার শুদ্ধে আসি। শুধু চিলমারি নয়, সদর, উলিপুর, রৌমারি, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি সহ বেশ কয়েকটি উপজেলায় চলছে ভাঙন। গৃহহীন হয়ে পড়েছে কয়েকশো পরিবার। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা। জায়গা নাই, আবাসনের মধ্যে নিজের ঘর থুয়ে লেগছি, সয় সম্পত্তি ছিল সম্পূর্ণ ভাঙে যাইতেছে। নদী খুবই জোর, ভাঙড়ি খুব। বাড়ি পোড়া গেলেও মাটি থাকলে করি খাওয়া যায়, নদী ভাঙলে কিছু থাকে না। সাতবার বাড়ি ভাঙছি, আবার এই বছরই যাবার ভাঙতে আসি। এইবারও তো নদী খুব স্রোত চাইছে, মনে কেন এখন যে কোথায় যাবো তো এটারও কোনো নির্দেশ নেই। নদী আবার দেখ নিয়ে গেছে, বাড়ি ঘর আরও দেখ মাসে চাপাই থুইছি, খাত খোলা নেই, কে গরু বাছুর গুনা বেসে গেছে। এদিকে ভাঙন রোধে সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্প হাতে নিতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অপেক্ষা বরাদ্দ পাওয়ার। সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। বর্তমানে আমার প্রায় 200-300 একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, প্রায় 50টা ফ্যামিলির মতো ঘর বাড়ি ভেঙে তারা আশ্রয়হীন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে, যেখানে হাট বাজার বা প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, সেসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়াও বেশ কিছু ভাঙন আছে যা আমরা অবজারভেশন রেখেছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ি ঢল আর বৃষ্টি বাড়লে নদ নদীগুলোর কমপক্ষে 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের স্থায়ী পদক্ষেপ চায় এসব এলাকার বাসিন্দারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।